নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস, শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শান্তিনিকেতনে পিটিয়ে খুন করা হলো তৃণমূলের পঞ্চায়েতের সদস্যকে। পুরানো অন্নপূর্ণা মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা কয়লা আসনের কৃষ্ণপুর বর্জর গ্রামে। মুরারো স্টার ক্লাবের মা কালী বিসর্জনের শোভাযাত্রা। মাতৃক সংঘের মা কালী বিসর্জনের শোভাযাত্রা দুবরাজপুরে। বীরভূম জেলার শান্তিনিকেতন থানা এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন করা হয় বলে জানা গেছে, কিন্তু খুনের কারণ এখনও জানা যায়নি। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য সমীর থান্ডারের দেহ পাশের গ্রাম উত্তর নারায়ণপুরে পড়ে থাকতে দেখা যায়। আরও জানা যায় তার বয়স 45 বছর। ঘটনাটি ঘটে রাত্রে। পরিবারের লোকজনেরা জানান, প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, কিন্তু তার শারীরিক পরিস্থিতি ভালো না থাকার জন্য পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় ওই পঞ্চায়েত সদস্য সমীর থান্ডারকে। গতকাল রবিবার 23 নভেম্বর দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনায় শান্তিনিকেতন থানার পুলিশ 5 জনকে আটক করেছে। শান্তিনিকেতন থানার পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এবং কিসের জন্য এই পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন করল তা অবশ্য জানা যায়নি। পুলিশ যাদেরকে আটক করেছে তাদেরকে আজ সোমবার 4 নভেম্বর বোলপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায় পুলিশ সূত্রে। এদিন মৃতের স্ত্রী মামনি থান্ডার জানান, পঞ্চায়েত যাই বলে একবার গালে গিয়েছিল, তারপরে এসে বাড়িতে চাটা খেয়ে তারপরে আবার বেরিয়ে যায়। কতদিনই বেরোই, কতদিনই ঘুরে বেড়াই, রাতে 11টা 12টা অব্দি ঘুরে। কোথাও কি মানে শত্রু কোনো ছিল যে এই ধরনের রাস্তার উপর হামলা? এখন বুঝতে পারছি না। আপনাদের কি মনে হচ্ছে? প্রচুর মানে মানে একটা ইয়ে আছে, ষড়যন্ত্র আছে, যে ওকে এইখান থেকে সরাইতে পারলে আমাদের নিজেদের আমরা নিজেদের জিনিস কাবজায় করে নিতে পারবো। কিছু আমি এবার আর কিছু বলতে পারছি না। আমার সঙ্গে সবসময় কথা হয় না বাবা, যে খুললে কোনো কথা বলে না বাড়িতে। তার কোনো শত্রু ছিল? আপনাকে জানিয়েছিল তার কোনো শত্রু? না না না, ও এমনি খুব ভালো মানুষ ছিল, কারোর সঙ্গে ঝগড়া বলুন, ঝাঁটি বলুন, অশান্তি বলুন কিচ্ছু করতো না। প্রচণ্ড ভালো, লোককে খাওয়াইতে নিয়ে এসে বাড়িতে ডেকে নিয়ে এসে মদ আনো, মাংস আনো, খাও, আনন্দ করো, ওর কোনো ওইসব ছিল না। আপনাদের কি মনে হচ্ছে মানে কি কারণে এই ধরনের খুন হয়েছে বলে মনে করছেন? আপনাদের কি মনে হচ্ছে? আমি কিচ্ছু জানি না দাদা, ওর কিসে শত্রুরা তার ছিল একমাত্র ওরাই জানে যারা মেরেছে, কিসের জন্য রাগ, কি অভিমান। আমার তো সংসারটা হলো দাদা, আমার এই ছোটো ছোটো বাচ্চা, আমি কী করবো? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। ঠাকুরদার স্বর্গীয় দুঃখহরণ সাধুর স্মৃতির উদ্দেশ্যে বীরভূম জেলার খয়রাশোল থানার কৃষ্ণপুর বর্জ্য গ্রামের সাধু পরিবারের 400 বছরেরও বেশি কাল থেকে পূজিত অন্নপূর্ণা মায়ের মন্দিরটি ভগ্নদশার কারণে বেশ কয়েক বছর পুজো বন্ধ হয়ে যায়। দীর্ঘ কয়েক বছর পর পুজো বন্ধ থাকায় এবছর সাধু পরিবারের সদস্য শিক্ষিকা বৈশাখী সাধুর অর্থানুকূলে ও সাধু পরিবারের সহযোগিতায় অন্নপূর্ণা মন্দিরটি শাস্ত্রীয় আচারবিধি মেনে যাগযজ্ঞ সহকারে অজয়নদ থেকে কলসভর্তি বাড়ি আনয়ন করে ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে মন্দিরটির পুনঃপ্রতিষ্ঠা করা হয়। দুপুরে 400 শতাধিক ভক্ত সেবার ব্যবস্থা রয়েছে। সন্ধ্যা পরবর্তীতে ভাগবত পাঠ, রাত্রে পরিবেশিত হবে শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন গান। ভাগবত পাঠ ও লীলা কীর্তন গানের ভার বহন করছেন সাধু পরিবারের সকল সদস্য ও সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন শিক্ষক বুদ্ধদেব সাধু, শিক্ষিকা বৈশাখী সাধু, সাধু পরিবারের সদস্য গোসাই সাধু, চিন্ময় সাধু, বিধান সাধু, বাবলু সাধু, ভাগবত পাঠিকা স্বপ্না মুখার্জি ও অন্যান্যরা। প্রধান পৌরোহিত্যের দায়িত্বে ছিলেন বিখ্যাত পণ্ডিত তথা ভাগবত পাঠক বেণীমাধব ভট্টাচার্য। এদিন ভাগবত পাঠক বেণীমাধব ভট্টাচার্য জানান, রাধে রাধে, আমি শ্রী বেণীমাধব ভট্টাচার্য, এই গ্রামেরই বাসিন্দা। বর্তমান আমার বয়স হল 75 বছর। আমি এ যাবৎকাল এই পূজাটা দেখে আসছি, আমার জ্ঞান হতো যতদিন আমার জ্ঞান হয়েছে, কিন্তু জানি পূর্বপুরুষদের মুখে শুনেছি এটা প্রায় 400 বছর অতিক্রান্ত হতে চলেছে, কারণ আগে খুব 12 আরই হতে এই পূজা উপলক্ষে। তো যাই হোক, এই মন্দির ভগ্ন প্রায় হয়ে গিয়েছিলো, মানে বিলুপ্তই হয়ে গিয়েছিলো। এখন এই বুদ্ধদেব সাধু এবং তার স্ত্রী বৈশাখী সাধু, তাদের অর্থ অনুকূল্যে এই মন্দিরটি আবার পুনর্নির্মাণ হলো এবং আজকে সেটা প্রতিষ্ঠা দিবস। এটা শ্রী শ্রী মাতা অন্নপূর্ণার মন্দির। এবং এই সকালে শোভাযাত্রা সহকারে কলসযাত্রা হলো, মহিলারা সব নিয়ে এসেছিলেন কলসযাত্রা। এখন কলস স্থাপন হলো, এইবার প্রায় 6-7টি পণ্ডিত আছেন, সে তারা সকলে মিলে এই মন্দির প্রতিষ্ঠার কার্যে ব্রতী হয়েছেন। আশা করি এটা গ্রামের সকলেরই সহযোগিতায় সুসম্পন্ন হয়ে উঠবে, এটাই আশা করি। আমার নাম বেণীমাধব ভট্টাচার্য, বাড়ি আমার কৃষ্ণপুর, আমি প্রথমেই তো পরিচয়টা দিয়ে দিলাম। পাশাপাশি সাধু পরিবারের সদস্য তথা শিক্ষক বুদ্ধদেব সাধু বলেন, বুদ্ধদেব সাধু, সাধু পরিবারের সদস্য। এই অন্নপূর্ণা মন্দিরে প্রায় 400 বছরের পুরাতন, পূর্বপুরুষদের কাছ থেকে আমরা শুনে এসেছি তখন থেকে মন্দিরে পুজো হয়ে আসছিল, কিন্তু মাঝখানে পুজো বন্ধ হয়ে যায় কিছু আর্থিক অসুবিধার কারণে। এরপর আমি এবং আমার সহধর্মিণী আমি নিজের অর্থকোণের সাহায্যে মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠা করি এবং আজ সকাল থেকে মন্দির প্রতিষ্ঠা শুরু হয়। প্রথমে অজয়নদী থেকে মা বোনেরা কলসযাত্রা করে, তারপর পুজো আরম্ভ পাঠ আরম্ভ হয়, বাসযোগ যজ্ঞ হবে, তারপর সন্ধেবেলায় ভাগবত পাঠে হবে অনুষ্ঠান আছে, রাতেবেলায় কীর্তন গান হবে। এইভাবে আমরা আজকে অনুষ্ঠান, হ্যাঁ, সেবার ব্যবস্থা আছে। দুপুরে প্রায় 400 লোকের সেবার ব্যবস্থা করা হয়েছে। আমার নাম বুদ্ধদেব সাধু, কৃষ্ণপুর। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
এলাম বিরতির পর। গতকাল রবিবার 3 নভেম্বর সন্ধ্যায় বীরভূম জেলার মোরারোই স্টার ক্লাবের কালী পুজোর কালী প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা বের হয়। মোরারোই স্টার ক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয় এবং গোটা মোরারোই শহর এলাকা পরিক্রমা করে। এই পুজোর সম্পাদক তথা বীরভূম জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার ভকত সহ অন্যান্য সদস্যরা এই শোভাযাত্রায় পা মেলান। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, স্টার ক্লাবের কালী পুজোর এবারের থিম ছিল ভূত বাংলো। এই ভূত বাংলো দেখতে মোরারোই থানা এলাকার মানুষজন প্রচণ্ড ভিড় করে। 3 দিন ধরে মোরারোই এলাকাও তার আশেপাশের সাধারণ মানুষজন খুব আনন্দ উপভোগ করে। এদিন বীরভূম জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার ভকত জানান, আপনি তো পুজো কমিটির চেয়ারম্যান স্টার ক্লাবের, কি কি করলেন? এটা আমার সৌভাগ্য যে এবার আমাদের পুজো কমিটির চেয়ারম্যান স্টার ক্লাবের পরিচালনায় যে ঠাকুর কালী পুজো হয়েছে তাতে আমাকে ওরা স্মরণ করেছে বা আমি প্রত্যেকবারই আছি, কিন্তু এবার চেয়ারম্যান করে সে বলে আমি খুব নিজেকে কৃতজ্ঞ মনে করছি। এবং স্টার ক্লাব বরাবরই এক একটা প্রত্যেকবার আলাদা আলাদা থিম নিয়ে আছে এবং আমাদের আশেপাশে গ্রামের যারা আছে মানুষরা বাচ্চা কাচ্চা ছেলেরা এসে খুব এনজয় করে। এবারও প্রত্যেকবারের মতন আরও বেশি ভিড় হয়েছিলো। এবার দু দিন ব্যাপী কথা ছিল কিন্তু তৃতীয় দিন মানুষের চাহিদা অনুযায়ী আরেকটা দিন বাড়িয়েছে। তৃতীয় দিনও আজকে এই থিমটা দেখানো হচ্ছে। আর ক্লাবের প্রত্যেক ছেলেদেরকে মানে কমিটির যারা আছে তাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল এবং এখানকার লোকাল লোক যারা আছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা সহযোগিতা করার জন্য রইল। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার ভগত, বীরভূম জেলা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারোই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2,651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর মাদ্রিক সংঘের মা কালী বিসর্জনের শোভাযাত্রায় সোমবার 3 নভেম্বর বিকেলে ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করে। দুবরাজপুরের পোদ্দার বাঁধের কাছে কালীভাষা পুকুরে মা কালীর বিসর্জন করা হয়। প্রত্যেক বছরের মতো এবছরও 100+ ঢাক নিয়ে শোভাযাত্রা হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় অংশ নেয় ক্লাবের সদস্যরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।